যাত্রী নেওয়া নিয়ে বচসার জেরে টোটো চালকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল অপর দুই টোটো চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁয়, অভিযোগ দায়ের হয়েছে। যাত্রী তোলা নিয়ে বচসার জেরে মাথা ফাটল এক টোটো চালকের, জখম টোটো চালকের নাম আবু তাহের সর্দার। ঘটনায় অভিযুক্ত অপর দুই টোটো চালক ঝন্টু গাজী ও পিন্টু গাজী। ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত টোটো চালক। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মতিগঞ্জ নিমতলা ই রিকশা স্ট্যান্ডের কাছে যাত্রী নেওয়া নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে হাতাহাতি হলে আবু তাহেরের মাথা ফেটে যায়। তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বনগাঁ ব্লক আইএনটিটিইউসির সভাপতি অমিত বোসের নেতৃত্বে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অমিত বোস বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীরা গ্রেপ্তার না হলে বনগাঁ জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। এই ধরনের অত্যাচার প্রায়ই হয়, গাজওয়ারি প্রায় দেখানো হয় এবং আমরা আমাদের সকলে যারা শ্রমিকরা রয়েছে তাদেরকে মাথা ঠান্ডা করেই রাস্তায় চলাচল করার কথা বলেছি। এই এখন যখন শ্রমিকের মাথা থেকে রক্ত বেরিয়েছে, আমরা আমাদের উদ্যত নেতৃত্বকে জানাবো এবং ২৪ ঘন্টার মধ্যে এর যদি বিহিত ব্যবস্থা না হয় আগামী ২৪ ঘন্টা পরের থেকে এই আন্দোলনের তীব্রতা অনেক দূর গিয়ে পৌঁছবে। তাদের কোনো রেজিস্ট্রেশনে অবৈধভাবে বনগাঁ শহরে তার প্রায় করে। আমি বনগাঁ ব্লক আইনটিটিউসির সভাপতি, আমার কাছে এই ধরনের কোনো নথি নেই যে বিএমএনটি আমাদের আইনটিটিউসির নথিভুক্ত, আমার কাছে কোনো কাগজপত্র নেই। বনগাঁয় টোটো ইউনিয়নের দ্বন্দ্ব দীর্ঘদিনের। একই শহরে দুটি ইউনিয়ন গজিয়ে উঠেছে। দুটি ইউনিয়নই তৃণমূলের পতাকা বহন করলেও একে অপরকে আদি ও নব্য তৃণমূল, এই নিয়ে তাদের বিবাদ লেগেই থাকে। এদিনের ঘটনাও সেই বিবাদের ফল বলে মনে করছেন অনেকেই। কোনো রকম মুখী তর্কতর্কে প্যাসেঞ্জার তোলা নিয়ে কিছু হয়, তারপরে আমি প্যাসেঞ্জার নিয়ে বেরিয়ে যাই। যার পরে ডেটটার ট্রেনে আমি নিয়ে প্যাসেঞ্জার যখন মতিগঞ্জে নামাই, তখন ওরা দুই ভাই মিলে আমারে অ্যাটাক করে মারপিট করে মাথা মাথা ফাটিয়ে দিয়েছে। না, ওরা হচ্ছে কি অবৈধ টোটো ইউনিয়ন, এটা নিমতলা টোটো ইউনিয়ন অবৈধ, এতদিন আমাদের নিয়ে ব্যবসা করে খেয়েছে, এখনও গাছ জোড়া হচ্ছে কি ক্ষমতার জোরে ওনারা ইউনিয়নটা চালাতে চাইছে। হ্যাঁ, মধ্যে মধ্যে হুমকি টুমকি দেয়, দাদাগিরি করে, আমার অনেকবারও মারার ইয়ে করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ।